আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ কিভাবে জ্বলে মানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা ছবি আছে। এই ছবিটা হচ্ছে, আপনারা জানেন যে কতিপয় রাজনৈতিক দল গত 31শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা করেছিল, এবং এই এখনও অবরোধ কর্মসূচি চলমান। এই অবরোধ কর্মসূচিতে তারা কি ধরনের সম্পদ বিনষ্ট করেছে, কি ধরনের জ্বালাও পোড়াও করেছে, তারই একটা ফুটেজ আমাদের এই আজকে আপনাদের সামনে উপস্থাপন। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে গত 1লা নভেম্বর তারিখের মুগদাপাড়া আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টা পাশে মিডনাইট পরিবহনের একটি গাড়ি, যেটা কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত, আমি তাদেরকে অবশ্যই দুর্বৃত্ত বলবো, তারা যাত্রী বেশে বাসে উঠে এই বাসটিকে যা আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল। এবং আপনারা জানেন ওই সময় তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করে, এবং সে আলামিন এই ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কার নেতৃত্বে ঘটিয়েছে, কার নির্দেশনায় ঘটিয়েছে বিস্তারিত বর্ণনা দেয়। এবং আমাদের সিটি ইন্টেল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে আলামিনের সাথে কথা বলে এবং পরবর্তীতে তাদের তার বক্তব্য মতে অনেক তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতেই জানায় যে তার নেতা, আলামিনের নেতা মিজানের নেতৃত্বে আরও দুইজন, সর্বমোট চারজন, তারা টিটিপাড়া থেকে এই বাসে উঠে এক বোতল পেট্রোল সহ, সেই পেট্রোল নিয়ে তারা পিছনের দিকে সিটে বসে ওই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাসটিকে এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিজান সহ অন্য তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আমাদের মুগদা থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় আলামিনকে গ্রেপ্তার করে। পরিকল্পনা মোতাবেক প্রথম দিন অবরোধ, যেটা 31 তারিখে ছিল, প্রথম দিনের অবরোধে সন্ধ্যার সময় রকি এসে এই মিজানকে এক বোতল পেট্রোল এবং কিছু টাকা দেয়, টাকা দিয়ে তাদেরকে এই কাজে নিযুক্ত করে, এবং নিযুক্ত করার সময় এটাও বলে দেয় যে তাদের দল ক্ষমতায় আসতেছে এবং এই তাদের আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এরকম ঝুঁকি নিয়ে এরকম রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে হবে। এই নির্দেশনা মোতাবেক তারা পরের দিন সকালবেলা টিটিপাড়া থেকে কমলাপুর এবং খিলগা পর্যন্ত এই রুটে দায়িত্ব পায়, এবং এই রুটে যত যানবাহন চলাচল করবে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যত সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ করা যায়। এবং আপনারা আশ্চর্য হবেন যে অগ্নিসংযোগের পরপরই মিজান রকিকে জানায় যে তাদের একটি কাজ সম্পন্ন হয়েছে, এবং জানার সাথে সাথেই সে তাকে, এই মিজানকে, 3,000 টাকা বিকাশ করে দেয়, এবং সেই ফুটেজও, বিকাশ পেমেন্টের ফুটেজটাও আমাদের হাতে এসেছে এবং রকির মোবাইল থেকে আমরা সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং গতকালকে, আপনারা জানেন, দ্বিতীয় দফা অবরোধ চলতেছে, গতকালকে থেকে শুরু হয়েছে এবং আজকেও চলতেছে, এবং গতকালকে ঢাকা শহরের প্রায় 10টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সারা দেশের বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং গতকালকেও এই রকির নির্দেশনায় আরও 2টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং একটি আমরা নিউট্রাল করতে সক্ষম হয়েছি রকির পরিকল্পনা মোতাবেকেই। দয়াগঞ্জ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের জন্য কতিপয় দলীয় কর্মীকে সে নিয়োগ করেছিল, এবং আমাদের ইন্টেলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ি থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই আগুন দেওয়ার পূর্বেই। সে পেট্রোল সহ আরামবাগ একটি পেট্রোল পাম্প থেকে সে পেট্রোল নেয়, পেট্রোল নিয়ে সাকিবকে নিয়ে সে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়, এবং আমরা তাকে ফলো করে বাউবাজার ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করি এই পেট্রোল সহ, এবং তার কাছ থেকে আমরা অনেক ডকুমেন্টস আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা রকির কাছ থেকে অনেক বিস্তারিত তথ্য পেয়েছি, তার নির্দেশদাতাদের তথ্য পেয়েছি, যাদের কাছ থেকে টাকা পেত তাদের তথ্য পেয়েছি, আমরা তাদেরকে গ্রেপ্তারের প্রসেসটা অব্যাহত রেখেছি। আমরা আশা করি যে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।